সড়কের মতো ট্রেন দুর্ঘটনাও এখন নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। কখনো গেটম্যানের অসতর্কতা, আবার কখনো যানচালক বা পথচারীদের গাফেলতিতে রেল ক্রসিং এ ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এবার চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাইক্রোবাসের 11 জনের। শুক্রবার দুপুর 1:35 মিরসরাইয়ের খয়েছড়া ঝর্ণা দেখে মাইক্রোবাসে করে হাটহাজারে যাচ্ছিল একটি কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থী। খয়েছড়া রেল স্টেশনের কাছে সিগন্যাল অমান্য করে রেল ক্রসিং অতিক্রম করার সময় মাইক্রোবাসটির সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন মহানগর প্রভাতীর ধাক্কা লাগে। এতে ট্রেনটি প্রায় আধা কিলোমিটার দূরে টেনে হিঁচড়ে নিয়ে যায় মাইক্রোবাসটিকে, দুমড়ে মুচড়ে যায় যানটি। ঘটনাস্থলে মারা যান 11 জন, এদের মধ্যে 4 জন শিক্ষক রয়েছেন। আমাদের স্কুল প্রায় 60-70 ছিল, ট্র্যাকে আসি ডাইরেক্ট উনি দাঁড়ায় গেছে। মাইক্রোটা দাঁড়ায় যাওয়াতে বরাবর মাইক্রোখানি মারিয়েছে, কারণ ট্রেনের যে এত যাত্রী ছিল এর ফাঁকে তো দাঁড়ানো সম্ভব না। আধা কিলো বা 6 কিলো আপনি টেনে নিয়ে আসছে গাড়িটাকে, পরে আনার পরে দেখলাম লাশ কয়েকটা পড়ে রয়েছে। ইঞ্জিনের সামনে এসে দেখি যে একটা সাদা গাড়ি আটকে আছে। তো সাদা গাড়ি আটকানো দেখে আমি ভাবতেই পারি না যে এখানে এতগুলো লাশ থাকতে পারে। স্থানীয়দের অভিযোগ, গেটম্যান না থাকার কারণেই এই দুর্ঘটনা। তবে দায়িত্বে থাকা গেটম্যানের দাবি, সিগন্যাল দেওয়ার পরেও তা মানেনি মাইক্রোবাস চালক। অর্ধেক তুলে দিয়ে উঠে গেছে, আমি কিন্তু সিগন্যাল দিছি, সিগন্যাল ও মানে নাই। গেটম্যান ছিল না, গেটম্যানের উচিত ছিল লাঠিতে নামায় দিবে, গেটম্যানের কোনো লাঠি নামায় নেই। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে 6 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেয়। 11 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। 11 জনের লাশ বর্তমানে আপনার মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আমরা ওখানে আত্মীয় স্বজনের আইডেন্টিফাই করতে পারলে আমরা ওখান থেকে আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়া আছে আমরা সেটা করে আমরা আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করবো। হতাহতরা সবাই চট্টগ্রামের হাটহাজারির আমিন বাজারের বাসিন্দা। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ। পরে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে সরিয়ে ফেলার পর স্বাভাবিক হয় রেল চলাচল। সময় সংবাদ, চট্টগ্রাম।